ফের ভাইরাল বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এবার মহিলা সাংবাদিককে দেয়া ওনার একটি সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এক্সপোজ বার্তা নামের একটি চ্যানেলের মহিলা সাংবাদিকের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওটি কবে আর কোথায় তোলা হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, কিন্তু অনুব্রত মণ্ডলের এই ভিডিওটি নেট দুনিয়ায় এখন ঝড় তুলেছে। আপনিও দেখে নিন অনুব্রত মণ্ডলের সেই ভাইরাল ভিডিও। বারবারই আপনাকে খেলা হবে বলতে দেখা গেছে। খেলা হবে এটা আমার প্রশ্ন না, এটা প্রত্যেক জনগণের প্রশ্ন, কার সাথে কার খেলা হবে? ভয়ঙ্কর খেলা হবে, এখনো বলছি খেলা হবে। দরকার হলে তুমি তোমার সঙ্গে খেলতে পারো, খেলবে? খেলাতে অসুবিধা কি আছে, একসঙ্গে খেলা যেতে পারে। ভিডিও তো দেখা যাচ্ছে, একজন মহিলা সাংবাদিক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করছেন যে বারবার আপনাকে খেলা হবে বলতে শোনা যাচ্ছে, কিন্তু এখন আমাদের প্রশ্ন এবং প্রত্যেকটা জনগণের প্রশ্ন যে খেলাটা কার সঙ্গে হবে। তখন অনুব্রত মণ্ডল অকপট জবাব দিয়ে বলেন, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, আমি এখনও বলছি খেলা হবে। এরপরই মহিলা ওই সাংবাদিককে অনুব্রত মণ্ডল বলেন, দরকার পড়লে তুমি তো আমার সঙ্গে খেলতে পারো, খেলবে? খেলাতে অসুবিধা কী আছে, একসঙ্গে তো খেলা যেতেই পারে। এই রকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি পাবেন না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।